Welcome to my channel. आज আমরা পেঁয়াজ চাষে যে সকল সমস্যা হয় সেই সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পেঁয়াজ এর ইংলিশ নেম অনিয়ন, এর সাইন্টিফিক নেম অ্যালিয়াম সেপা। এটি এলিয়েসি ফ্যামিলির অন্তর্গত। পেঁয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা ফসল। বাংলাদেশের কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 30 লাখ টনের মতো। উপযুক্ত জমি ও উর্বর বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। দেশের সব জেলাতেই পেঁয়াজ আবাদ করা হয়, তবে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি পেঁয়াজ আবাদ করা হয় পাবনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, যশোর ইত্যাদি জেলায়। এসব জেলায় অঞ্চলভেদে স্থানীয় জাতসহ নানা জাতের পেঁয়াজ আবাদ হয়। তার মধ্যে কয়েকটি জাতের কথা উল্লেখ করা হলো। দেশীয় জাতগুলোর মধ্যে ঝিটকা, কলসনগরী, ফরিদপুরি। এছাড়াও বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3, বাড়ি পেঁয়াজ 5, তাহিরপুরি পেঁয়াজ, সুখসাগর পেঁয়াজ উল্লেখযোগ্য। পেঁয়াজ চাষে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে পেঁয়াজের প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো। পেঁয়াজে সবচেয়ে বেশি হয় আগাছা, দ্বিতীয়ত পোকা, তৃতীয়ত ছত্রাকজনিত রোগ অর্থাৎ পার্পল ব্লচ। প্রথমে আসি আগাছা নিয়ে। পেঁয়াজের ক্ষেতে সবচেয়ে বেশি যে আগাছা হয় সেটি হচ্ছে বথুয়া। এটি পেঁয়াজ গাছের বৃদ্ধি ব্যাহত করে। আগাছা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, আগাছানাশক সুপার কেয়ার 25 EC। এটি চারার উচ্চতা 1 থেকে দেড় ইঞ্চি থাকা অবস্থায় 5% জমির জন্য 10 লিটার পানিতে 10 ml নিয়ে সেটি স্প্রে করতে হবে। এছাড়াও রিলিজ 9 EC 5% জমির জন্য 10 লিটার পানিতে 13 ml নিয়ে স্প্রে করতে হবে। পেঁয়াজ চাষে আরেকটি সমস্যা সেটি হচ্ছে পেঁয়াজের পোকা। প্রতিকূল অবস্থায় পেঁয়াজে নানা রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। তার মধ্যে জাপ পোকা, কাটুই পোকা, থ্রিপস উল্লেখযোগ্য। প্রথমে আমরা দেখি জাপ পোকা নিয়ে। জাপ পোকা পেঁয়াজের পাতা ও কাণ্ডে রস শোষণ করে, পেঁয়াজের পাতা কুঁকড়ে যায়, শুটি মূল জন্মে, ফলে পেঁয়াজের পাতায় কালো স্পট দেখা যায়। এতে পেঁয়াজের আবাদ অনেকটাই কমে যায়। সেজন্য এর নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা টিডোর 20 SL। এটি জমিতে চারা লাগানোর 25 থেকে 30 দিন পর 5% জমির জন্য 10 লিটার পানিতে 5 ml মিশিয়ে স্প্রে করতে হবে। নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে পেঁয়াজ লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কাটুই পোকা বা অনিয়ন কাটওয়ার্ম। এটি পেঁয়াজ গাছের গোড়া কেটে ও পাতা খেয়ে অনেক ক্ষতি সাধন করে। এরা দিনের বেলায় মাটির নিচে থাকে ও রাতে ফসলের ক্ষেতে আক্রমণ করে পেঁয়াজ গাছের ক্ষতি সাধন করে থাকে। অনিয়ন কাটওয়ার্মের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা উল্লেখ করা হলো। ফাইটার 2.5 EC। এটি 10 লিটার পানিতে 15 ml নিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও গোলা 48 EC। এটি 5% জমির জন্য 10 লিটার পানিতে 69 ml গুলিয়ে স্প্রে করতে হবে। আরেকটি পোকা সেটি হচ্ছে অনিয়ন থ্রিপস। এটি পাতার কোষ ছিদ্র করে পাতার রস শোষণ করে গাছকে দুর্বল করে ফেলে। এজন্য এর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা খুবই জরুরি। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা উল্লেখ করা হলো। সি মিক্স 55 EC। এটি 5% জমির জন্য 10 লিটার পানিতে 10 মিলিলিটার গুলিয়ে স্প্রে করতে হবে। এছাড়া পেঁয়াজের জমিতে নিয়মিত সেচ প্রদান করতে হবে। আরেকটি সমস্যা সেটি হচ্ছে ছত্রাকজনিত রোগ পার্পল ব্লচ। এটি অল্টারনারিয়া পরি নামক ছত্রাকের আক্রমণে দেখা যায়। প্রথমে পাতার ছোট ছোট হলুদাভ ক্ষুদ্র স্পট দেখা যায়, পরবর্তীতে পাতার উপরের অংশ মরে যেতে থাকে। এটি নিয়ন্ত্রণ করা আসলে খুবই জরুরি। পার্পল ব্লচ রোগের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাগুলো উল্লেখ করা হলো। রোভানন 50 WP এটি 5% জমির জন্য 10 লিটার পানিতে 20 গ্রাম নিয়ে স্প্রে করতে হবে। পেঁয়াজের দাম বাড়লেই কৃষকদের উদ্বেগ বেড়ে যায়। সেক্ষেত্রে কৃষকরা যদি মূল কাটা পেঁয়াজ অক্টোবরে লাগায় তাহলে ডিসেম্বরের মধ্যেই ফসল পাওয়া সম্ভব হবে। সেজন্য কৃষকদের সে বিষয়টি নিয়ে সচেতন থাকতে হবে। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজের ব্যাপারে বিভিন্ন গবেষণা সংস্থা কাজ করছে এবং তা প্রসার ঘটানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বিভিন্নভাবে সহযোগিতা করছে। এতে করে বাংলাদেশে পেঁয়াজের অভাব কখনোই হবে না এবং পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনি যদি কৃষি বিষয়ক নতুন যে কোনো তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন।